ইয়া আয়ুহাদিনা আম আনু হে হিমানদার হে মুসলমান গর গমরা আল্লাকে ভয় ভয় করো কাকে কথা বলেন বলেন আল্লাহকে ভয় করো করো ওয়া কু নু মা সদির এবংরা সত্যবাদীদের সাথে এবং স্বাস্থ্যবাদী ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে কোথায় গেলে আমার අපনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে

হাকিমুল উম্মত বগুয়া হাকিমুল উম্মত বগুয়া তো আয় মেরে নূরে নজর বিনি আহমদ সুবু বিনি জুল উলুমে বিল খবর জোরে কন সুবহানাল্লাহ আশাবালি থামু বিরহমতুল্লাহ আলাইহী আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দা বললেন سنو কোথায় গেল আল্লাহকে পাওয়া যাবে কোথায় গেল আল্লাহর নবীকে পাওয়া যাবে এই সংবাদ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান হাদিসের মধ্যে বলেছেন জোরে করে সুবহানাল্লাহ আগারো খলফে নজর কুনাত আগারো খলফে নজর কুনাত বর উজুহে মাদারতে দার হক তালা দেহাতুরা হজ মাগুরুর বিল আসার হক তালা দেহাতুরা হজ মাগুরুর বিল আসার জোরে কর সুবহানাল্লাহ হাকিমুল উম্মত রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা শোনো

وقال النبي صلى الله عليه وسلم আল্লাহর Habib বলেন যখন কোন যুবক তার পিতা মাতার সিহারার দিকে ভক্তির नजরে তাকায় তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ رب العالمین ওই যুবকের আমলনামায় আল্লাহ কবুল হজর সওয়াব করেন বলেন সুবহানাল্লাহ সাহাবা একরাম বললেন

মালিক কাবারা ইয়াবাদ বিষ্ণু আয় হামারে আসপিয়া আল্লামা আশরাফ আলী থামু বিরহমাতুল্লাহ আলাইহি বলেন শোনো যদি কোনো ব্যক্তি একজন আল্লাহওয়ালা একজন হক্কানী আলেমের সিহারার দিকে সে যখন খানায় কাবার মালিক আল্লাহকে দেখতে পায় সুবাহানা সুবহানাল্লাহ এটা হলো আল্লাহ ওলিদের মাফী প্রখ্যাত tabi'i সাহল ইবনে আব্দুল্লাহ তস্তরী রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন murid ra jiggesha korlo huzur

এক নম্বর আমার যে আমি সব সময় আল্লাহর তার কোরআনকে মজবুজ করে ধারণ করি করি কাকে কথা বলেন

কারণ আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ তোমাদের কাছে যে পবিত্র কোরআন নাজিম করেছি এই কোরআনকে তোমরা অনুসরণ করো কারণ সরসর কুরআন অনুসরণ করো আল্লামা সহল ইবনে দস্তوری রাহমাতুল্লাহ আলাই বলেন এত বড় মর্যাদা পাওয়ার পিছন এক নাম্বার কারণ হল আমি সব সময় আল্লাহর কোরানকে আমি मोहब्बत করি আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ kalam hakim মধ্যে যেই আমল আমলগুলোর কথা বলেছেন সেই আমলগুলো আমি বেশি বেশি আমল করি বিসমিল্লাহির রহমানির রহিম

এটা এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোন অবকাশ নাই জোরে কবি সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা কিসের সন্দেহের অবকাশ নাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম

এই পবিত্র কোরআন অন্য কারো কথা নয় এই পবিত্র কোরআন আমি মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি নাজিল করেছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর একজন বান্দি নাম হলো বাহিয়া বয়স পঞ্চাশের ঊর্ধ্বে কোরআন মানলে কি লাভ হয় কুরআন উপরে আমল করলে কি লাভ হয় সন্তান কে শিক্ষা দিলে কি লাভ হয় একটা দৃষ্টান্ত দিচ্ছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আল্লাহর সব সময় নামাজ পড়ে নফল নামাজ পড়ে জিকির সকাল সন্ধ্যা জিকির করে আল্লাহ কাছে দোয়া করতেন রব্বুল আলামিন আমার জীবনের সময় পঞ্চাশটা বছর পার হয়ে গেল আল্লাহর কোনো সময় লাভ চিন্তা কর নাই আল্লাহ যত তোমার কাছে করেছি সব তুমি কবুল করেছ আল্লাহর আত্মাল আমিন আমার তোমার কাছে একাই আবেদন করি মাওলা হা আমার যান যা যখন আমার আমার দেহ দেখ বেরু হয়ে যাবে আমার দুহটা যখন বেরু হয়ে যাবে ওই সময় যেন তোমার হাবিব মুহাম্মুর রসুল্লাহ কালেমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি বলি সোবাহ আল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ বান্দি এই দোয়াটা করার কিছু কোন পর বলেন তার সন্তান একটা মাত্র সন্তান হাফেজে কোরআন ওই সন্তানটা বর্ণনা দেয় আমার মা দোয়া করার পর আমি তাকায় দেখি আমার মার শরীরটা একটু দুর্বল হয়ে যাচ্ছে জনম দুঃখিনী মা

সঙ্গে বিদায় হইলেন হাফেজে কোরআন বলেন ওই সময় আমি যখন মায়ের চেহারার দিকে তাকাই আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ হাফেজে কোরআন বলেন সঙ্গে সঙ্গে আমি আমার মালিক

জনম দুঃখিনী মা আমাকে খাবার তৈরি করে দিত আবার বিকালে আসতাম মা সুন্দর খানা প্রস্তুত করে রাখত আজকে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিল আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও জোরে হা হাফেজে কুরআনের দোয়া কি মায়ের জন্য আল্লাহ কবুল করবেন না কথা বলেন করবে হাফেজে কুরআন বলেন আমার সব উস্তাদরা আমার বাড়িতে এসে আমাকে সংস্রা দিতে লাগলো চিন্তার কোনো কারণ নাই আমরা তোমাকে দেখাশোনা করব তোমার আলেম হইতে যত টাকা পয়সা লাগবে সব টাকা পয়সা আমরা জোগাড় করব তোমার চিন্তার কোনো কারণ নাই হাফেজে কোরআন বলেন আমার মায়ের জানাজা নামাজ পড়ানোর পর আমি যখন মাকে কবরের মধ্যে নামাইলাম আমার মনের মধ্যে আবার মাকে দেখার ইচ্ছা হলো হাফেজে কুরআন বলেন আমি একটু আবার কাফরটা খুলে আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইলাম তাকানোর পর আমি লক্ষ্য করে দেখলাম মনে হয় যেন আমার মা মুস্কি মুস্কি হাসতেছে বলুন সুবহানাল্লাহ

ছয় দিন পার হয়ে গেল আমি আমার মাকে না দেখতে পেয়ে আমার মনটা কিলামকু হয়ে গেল মনটা খারাপ হয়ে যাচ্ছে হাফেজে কোরআন প্রতিদিন সকাল বিকাল মায়ের জন্য দোয়া করে হাফেজে কোরআন একদিন গোবীর রাজ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর বান্দা হাফেজে কোরআন তাহাজ্জুদ নামাজ পড়ার পর আল্লাহর কাছে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ ছয়টা দিন পার হয়ে গেল আমি তো আমার মায়ের সুন্দর চেহারা খানার দেখতে পাই না আল্লাহ আমার মনে বড় শখ আমি আমার মাকে একটু স্বপ্ন যুগে দেখতে চাই জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে

আমি সঙ্গে সঙ্গে ডাক ডাব মা আমি তোমার কাছে জানতে চাই কবর তোমার সাথে কি ব্যবহার করেছে এ খুলে বলো হাফেজে কোরআনের মা বলেন শোনো বাবা আমি কি বলবো আমি অত্যন্ত গর্বিত আমি অত্যন্ত আনন্দিত বাবা শোনো যখন তুমি আমাকে কবর রেখে যখন বাড়ির দিকে চলে গেছো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে আমাকে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলে দিল শোনো যার সন্তান পবিত্র কালামে হাকিম তেলাত করবে যার সন্তান হাফেজে কোরআন তার মাকে আমি কোনো দিন শাস্তি দিতে পারি না আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমার এই বান্দিন জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম হাফেজে কোরআন বলে বলে মাকে ডাকতে বললাম মা আমি তো তোমার তেমন খেল খেত করতে পারি নাই আমি সবে মাত্র হাফেজে কোরআন হয়েছি তুমি তো দুনিয়ার থেকে চলে আসলে মা আমি তো তোমার কোনো খেল করতে পারলাম না মা তোমার কোন আবেদন আছে কিনা জানতে চাই হাফেজে কোরআন ডাক কোরআনের মা ডাক বলে বাবার শোনো তোমার কাছে তেমন কোন দাবি নাই তবে একটা কথা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত তোমাকে হায়াত দান করবেন ততদিন পর্যন্ত সময় হইলে সপ্তাহে একটা দিন হইলেও আমার কবরের পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা শু হানার্লা ও মুসলমান মানবাই দে কোরআন শুনতে শুনতে বললেন মা চিন্তার কোনো কারণ নাই মা আমি ওয়াদা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দান করবেন আমি প্রতি সপ্তাহে তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি তোমার জন্য দোয়া করব কয় বাবা আর কোনো কিছু লাগবে না হাফেজে কোরআন ডাকদা বলে মা কি যো তুমি এই কথা বলছো ওই হাফেজে কোরআনের মা আল্লাহর বান্দা

এই তেলাওয়াতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের মধ্যে শাস্তি দেয় আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমাদের কবর আজাবকে আল্লাহ ক্ষমা করে দেন বলুন সুবহানাল্লাহ ঠিক আছে মা আমি আজকে থেকে ওয়াদা দিলাম আমি তোমার কবরের পাশে বসে বসে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করব জোরে কন সুবহানাল্লাহ হযরত সোহেল ইবনে আব্দুল্লাহ দস্তوری রাহমাতুল্লাহি আলাইহ

বয়স 25 থেকে নিয়ে 26 বছর তার বিবাহের দিন ঠিক হয়েছে যুবক চিন্তা করলো আমি তো কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করি নাই কোনো হক্কানী পীর মাশায়েকের দরবারেও যাই নাই তাবলীগ জামাতও আমি সময় দেইনি বিবাহের সময় দিন তারিখ ঠিক হবে ঠিক সেই মুহূর্তে তার আব্বাকে ডাক দে বলল আব্বা আমার মনে শখ আমি বিবাহের পূর্বে একটা সিল্লা লাগাইতে চাই জোরে কোন আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার ও মুসলমান আল্লাহকে পাওয়ার আল্লাহকে চেনার যত রাস্তা আছে তার মধ্যে তিনটা রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা কয়টা রাস্তা তিনটা রাস্তা এক নম্বর হলো সমস্ত দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানে কোরআন এবং সুন্নার শিক্ষা দেওয়া হয় যেখানে বিশুদ্ধভাবে মহান কালামুল্লাহ সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠান হলো আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম দুই নাম্বার আপনার

এই রাস্তা আল্লাহ এবং আল্লাহর রসুল কে পাওয়ার রাস্তা এক শ্রেণীর মানুষ আসে সূন্যী সূল্নি দাবি করে তারা বিভিন্ন সময় বয়ানের মধ্যে বলে বক্তৃতার মধ্যে তারা বর্ণনা করে যে কওমি মাদ্রাসা যারা শিক্ষা করে এটা ফকিরা বিদ্যা চিল্লা বলুন নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা কোরআন এবং হাদিস শিক্ষার প্রতিষ্ঠান কোথায় মাদ্রাসা যদি মাদ্রাসায় কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকে আপনি মসজিদে ঢুকবেন কি করে কোন দোয়া পড়ে ঢুকবেন কার কাছে আছে কোরআন শিখবেন কার কাছে নামাজের মাসআলা শিখবেন কার কাছে আছে আপনার সুন্নাত তরিকার নামাজ শিখবেন শেখার কোন রাস্তা আছে কথা বলেন আছে নাই বলতেছিলাম বান্দা যুবক তার আব্বা ডাকতে বলেন আব্বা

জিকির করে নামাজ শিক্ষা গ্রহণ করে তালিমের মধ্যে বসে ওই যুবকটা একদিন দুই দিন নয় তিন চার দিন যাওয়ার পর যুবকটার ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত এসে গেল যুবকটার ভিতরে নবীর মহব্বত এসে গেল ওই যুবকটা দাড়ি কাটতো ওই যুবকটার সঙ্গে সঙ্গে আমির সাহেবকে ডাকতে বললো হুজুরো আমি দীর্ঘকাল আমি আল্লাহর রসুলকে কষ্ট দিয়ে করেছি হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আজকে থেকে ওয়াদা দিলাম আর দাড়ি কামাবো না বলেন সুবহানাল্লাহ যুবকটা চল্লিশ দিন পার হয়ে যখন বাড়িতে আসলো এবার তার বিবাহের দিন তারিখ হওয়ার পর তার আত্মীয় স্বজন গুলো নিয়ে যখন ওই কনের বাড়িতে যখন চলে গেল ওই যুবক মুখের মধ্যে সুন্নাতি দাড়ি বলুন সুবহানাল্লাহ কি দাড়ি সুন্নাতি দাড়ি এক ছেড়ে মানুষ আছে দাড়ি রাখে এই ছোট ছোট কি দাড়িতে মন হয় ইযুর লাগছে ছোট ছোট দাড়ি এই ছোট ছোট দাড়ি রাখার চাই আপনার চাই সাফালা সমান কথা এক মুষ্টির আগে আপনার দাড়ি সাটা সম্পূর্ণ হারা। যুবকটাকে যখন নিয়ে গেছে কোণের বাড়িতে ওই বাড়ির সব মানুষগুলো তার ছেলের বাবাকে ডাক দিয়ে বলছে শোনেন আপনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ ঠিক করেছি কিন্তু ওই সময় ছেলের মুখে দাড়ি ছিল না আপনার ছেলেকে এই মুখের দাড়ি কাটতে বলেন না হলে আপনার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব না জোরে করে যুবকের বাবা কয় ঠিক আছে আমি আমার সন্তানকে বলছি আমার সন্তানকে বলবো এবার যুবকটাকে তার আব্বা বলতেছে বাবার শোনো তোমার বিবাহার দিন তারিখ তো হয়েছে আজকে তোমার স্ত্রীকে আমরা তুলে নিয়ে যাব কিন্তু বিবাহ যখন ঠিক হয়েছিল ওই সময় তোমার মুখে রসুলের দাড়ি ছিল না বাবা শোনো

আবদুল রসূলুল্লাহকে ভালো না বাসবে যুবকটা ডাকতে বলে আব্বা আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না আমি আপনার এই হুকুম পালন করতে পারছি না তার বড় ভাই বুঝায় কয় না ভাই মানবো না ওই বিবাহের অনুষ্ঠানে ওই পারশের গ্রামের একটা মাতব্বর ছিল ওই মাতব্বর তার অন্তরের মধ্যে আল্লাহর মুহাম্মদ ছিল আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতো ডাক দাদা বলেন ঠিক আছে তোমরা এখানে তোমাদের সাথে একটা কথা বলতে চাই তোমাদের কন্যা কি বিবাহ দিবা না কয় না এবার ছেলের বাবাকে যুবকের বাবাকে ডাক দা বলেন শোনেন আমার একটা পরমা সুন্দরী কন্যা আছে আপনারা যদি রাজি থাকেন সন্তুষ্ট থাকেন আমার আদরের কন্যা এই যুবকের হাতে তুলে দিতে চাই যেহেতু যুবকের সিনার মধ্যে মোহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত আছে যুবকের সিনার মধ্যে আল্লাহ রসুলের মোহাম্মত আছে আমি দুনিয়ার কোন কিছু চাই না যে যুবকটা আল্লাহ এবং আল্লাহ রসুল মহাম্মত করে আমি আমার এই আদরের কন্যাকে এই যুবকের সাথে বিবাহ দিতে চাই বলুন সুবাহ যুবকের সাথে এই কথার পর যুবকের বাবা কয় ঠিক আছে চলেন যাই আপনার বাড়িতে যাই ও মুসলমান ভাইরা এবার ওই বিবাহের সমস্ত বরযাত্রীগুলো আস্তে আস্তে পাশের গ্রামে চলে গেল যাওয়ার পর বিবাহ দিন বিবাহ সব কিছু সম্পূর্ণ হয়ে গেল এবার ওই তার কন্যাকে বাড়ির দিকে নিয়ে আসছে এবার ওই কন্যার আব্বা ওই ছেলের বাবাকে ডাকতে বলছে বিয়ায় সাহেব শুনেন আমি কিন্তু অন্য কোনো কিছু দেখে আমার কন্যাকে বিবাহ দেই নাই আমার কন্যাকে এইয সালের সাথে বিবাহ দিলাম আপনার ছেলে মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসে আমি আপনার ছেলেকে ভালোবাসা দেই নাই আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সকল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তুকু যাও সুন্নাতে আহমদ কুজা তুকু যাও সুন্নাতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়া তো নেজবুত তোরা বা মোহাম্মদ মোহাম্মদ কাইবুয়া তো নেজব তোরা জোরে এর নাম হলো আশিকের রাসূল এর নাম কি আশিকের রাসূল মুখে নাই দাড়ি গায়ে নাই রাসূলের পোশাক হাঁটুর নিচ পর্যন্ত নেজব ছাগ বলা হয়

আপনার কথার সাথে যখন নবীর কথা মিলবে আপনার পোশাকের সাথে যদি নবীর পোশাকের সাথে মিল থাকে আপনার আমলের সাথে আমার নবীর আমল যদি মিল হয়ে যায় নিঃসন্দেহে আপনি আমি জান্নাতী মানুষ বলুন সুবহানাল্লাহ আগার খাহি গোরেরা রৌশন পুনি আগার খাহি গোরেরা রৌশন পুনি

বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে mohabbat করেন তিন নাম্বার কি জানতে চাই আল্লামা সহব ইবনে আব্দুল্লাহ তস্তু রিহমাতুল্লাহ আলাইহি বলেন তিন নাম্বার যেই আমুলটা করি আমি সব সময় পবিত্র খাবার বখম করি জোরে বল সুবহানাল্লাহ কি খাবার হালাল খাবার আধ্যাত্মিক কবি বলেন সুশে কেমরা পাকে দাড়ি আজ হারাম সুশে কেমরা পাকে দাড়ি আজ হারাম মর্দ ইমানদার বাসি ওয়া সালাম মর্দ ইমানদার বাসি ওয়া ও মুসলমান ভাইরা যতক্ষণ পর্যন্ত আমার আপনার পেটটাকে হারাম থেকে মুক্ত না করতে পারবো ততদিন পর্যন্ত নিজেকে পরিপূর্ণ ইমানদার বলে

আসসালাম এই ঘোষণা দেওয়ার পর বড় বড় সাহাবায়ে کرام দেখি কোন সৌভাগ্যবান ব্যক্তি মসজিদে এই মুহূর্তে প্রবেশ করে ও মুসলমান ভাইরা বাবাজিরা আল্লাহর হাবিব এই ঘোষণা দেওয়ার পর সাহাবায়ে کرام একবার এই দিক তাকায় আর একবার ওই দিক তাকায় ফড়াত করে লক্ষ্য করে দেখতে পেলেন একজন সাহাবী নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা

সেই আমলটা যদি আমি করতে পারি হতে পারে আমিও মাওলার জান্নাতের অধিকারী হবো করে জান্নাতে যেতে হলে ইমান লাগবে আমল লাগবে কি লাগবে কথা বলেন এক নাম্বারে ইমান দুই নাম্বারে আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

যারা নেক আমল করেছে যারা নামাজ আদায় করে হজ আদায় করে যাকাত আদায় করে যারা পরস্পর লেনদেন ঠিকঠাক আদায় করে যারা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাহ তারাই হলেন জান্নাতের অধিকারী বলি সুবহানাল্লাহ

যখন মজলিসের মধ্যে বসে পড়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান যখন শেষ হয়ে গেল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করলেন একজন সাহাবী আল্লাহর নবীর সাহাবি সাআদকে ডাক দা বলে ভাইজান আমি একটু কথা বলতে চাই কয় বলো বলো কি কথা বলবা সাআদকে ডাক বলে ভাইজান আমি এক তো আপনার বাড়িতে मेहमान হতে চাই জোরে বল সুবহানাল্লাহ কি হতে চাই मेहमान আসলে কি উদ্দেশ্য मेहमान হওয়া আমল দেখতে চাই জোরে বল আল্লাহু আকবার সাদ রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন ঠিক আছে ভাই চলো আল্লাহর নবীর সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে ওই সাহাবী পিছনের পিছনে চলছে যখন তার বাড়িতে গেল খাবার দাবারের ব্যবস্থা করলেন সারা দিন কেটে গেল যখন গভীর রাত হয়ে গেল সাআদ রাদিয়াল্লাহু তাআলা ইশার নামাজ জামাতে পুরে আল্লাহর নবীর সাহাবী সাআদ ঘুমায় পড়লেন আর যেই সাহাবী मेहमान হইলেন ওই সাহাবী একটু পরে পর ভুল থেকে জাগ্রত হয় দেখি আমার বাই সার কি আমার আল্লাহু আল্লাহ আলমের সাহাবি সাফ রাজি আল্লাহ গভীর রাত্রে ঘুমা পড়লেন এবার ওই সাহাবি যে সাহাবি মেহমান হয়েছে বারবার ঘুম থেকে জাগ্রত হয় কিন্তু সাদের কোনো আমল দেখতে পায় না একদিন যায় দুই দিন যায় তিন দিন যখন পার হয়ে গেল ওই সাহাবি ডাক দা বলে ভাই সাদ আপনি আমারে বিদায় দেন আমি বাড়িতে চাই কয় ঠিক আছে ভাইজান আপনি বাড়িতে যেতে পারেন সাদ ডাক দা কি না একটু জানতে চাই আজকে ডাকতে বলে হুজুর আল্লাহ হাবিব মুহাম্মদুল্লাহ আলাইহিস সালাম আপনাকে জান্নাতি হল সার্টিফিকেট দান করেছেন আপনার কি আমল আছে ভাই আমি জানার জন্য আপনার বাড়িতে मेहमान হয়েছিলাম এবার সাজ ডাকতে বলে ভাই শোনো আমি একজন গরীব সাহাবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না আমি বেশি নফল নামাজ পড়তে পারি না ভাই সাদ ডাকতে বলে ভাই শোনো তবে আমার কোনো তেমন আমল না

এই কালে মার বান্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কোরে তুমি অন্ধকার কোরে আমি পরে রব একলা ইলাহা لا إله إلاّ لا إله إلاّ الله لا إله إلاّ الله محمد رسول الله صلى الله

প্রশ্ন করে হুজুর নবী কি নুরের তরি না মাটির তরি কি কথা বলেন কয় হুজুর নবী কি নুরের তরি না মাটির তরি অতসব এই সম্পর্কে আল্লাহর হাদিস নবীর কোরআন এবং হাদিসের মধ্যে একটাও আনসার নাই কোনো প্রশ্নই নাই যে নবী মাটির তরি নাকি নুরের তরি একদল মানুষ আছে এইটাই এই ব্যস্ত নামাজ নাই হজ নাই জাকাত নাই রসুলের সুন্নাতি দাড়ি নাই মাথায় টুপি নাই এই এটা ব্যস্ত অথচ আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসাব নিবেন

আল্লাহ বলেন আমি আদম সন্তানের মর্যাদা বাড়ায় দিছি জোরে কোন সুবহানাল্লাহ খুব ভালো করে বুঝেন কোরআনের কথা আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানের মর্যাদা বাড়ায় দিছি আচ্ছা বলুন তো আদম আলাইহিস সালাম কিসের তরি কথা বলেন কিসের তরি মাটির তরি আদম আলাইহিস সালাম আমাদের কে হন আদি পিতা আদি পিতা আর সমস্ত রসল সমস্ত নবী সমস্ত অলি সমস্ত মুসলমান সব বলেন আদম সন্তান বলুন ঠিক কিনা

তোমাদের কাছে ওহি আসে না আমি নবীর কাছে ওহি আসি আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা সব সময় দেখবেন কুরআন এবং হাদিসের সুস্পষ্ট কথা কি এই শুধু আবুল তাবুল বইলা মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ বর্তমান যুগে নাই মানুষ কোরআন বোঝে মানুষ কোরআন শিখতেছে অনেক পারসন লোক অনেকে আছে তারা পবিত্র কোরআন শরীফ বসে বসে তারা দেখতেছেন অনুবাদ করে এবং মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর এটার অর্থ বুঝলাম না হুজুর বলছেন আল্লাহ নবী বলেছেন তারা তার ফিকুম আমরাইন হুজুর বলেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস দুইটা জিনিস লা তাদিল্লু মা তাওয়াসসাকতুম বিহিমা এই দুইটা জিনিস যদি তোমরা সবসভাবে ধরে রাখতে পারো পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে না এক নাম্বার আল্লাহর কুরআন দুই নাম্বার নবীর সুন্নাহ কি দুই নাম্বার নবীর সুন্নাহ কুরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবন গঠন করার মতো তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ